বন্ধুরা ওয়েলকাম টু দীপ্ত গার্ডেনিং ওয়ার্ল্ড আর আমি সুদীপ্ত দাস আছি আপনাদের সাথে আজ নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন একটি ভিডিও যেখানে আজ আমি আপনাদেরকে দেখাবো জলযোগাচার সম্পর্কে কিছু কথা বলবো জলযোগা সম্পর্কে আমার পদ্মফুলের ভিডিও আপনারা পেয়েছেন আগামী দিনেও আরও ভিডিও আসবে খুব শীঘ্রই আরও কিছু ভিডিও আমি নিয়ে আসতে চলেছি তার আগে আজ নিয়ে আসছি গাছের মধ্যেই আর একটা অন্যতম সবার পছন্দের জল গোলাপ যেটাকে অনেকে জল গোলাপটা অ্যাকচুয়ালি থোকাটাই সবাই জেনে থাকবেন এখানে আমার সামনে জল গোলাপ গাছ আছে দেখতেই পাচ্ছেন ফুলও আছে তো জল গোলাপটাকে থোকা হিসেবেই আপনারা দেখে থাকবেন কিন্তু এই যে সিঙ্গেল পেটালের জল গোলাপ এটাকে অ্যাকচুয়ালি মেক্সিকান লিলি বলা হয় মেক্সিকান মেক্সিকান লিলি বা সিঙ্গেল পেটাল জল বলা হয় তো এই বিষয় নিয়ে কথা বলতে বলতে দেখে নিই পরবর্তী অংশগুলো প্রথমেই মাটি তৈরির ব্যাপারে যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো সেটা হলো এখানে দেখতেই পাচ্ছেন যে কি করব আমরা যে কোনো গামলা থেকে এটা একটা বড় গামলা আছে ছয় ইঞ্চি ডেপথ আছে ছয় থেকে সাত ইঞ্চি ডেপথ আছে এবং এর ডায়া আছে প্রায় চোদ্দো ইঞ্চি তো এইটা নয় আমি কিন্তু এখানে ছোট্ট একটা পাত্রে করেছি যেখানে হাইট আছে আমার চার ইঞ্চি ডেপথ চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি হলে আরও ভালো হয় পাঁচ ছ ইঞ্চি হলে এবং ডায়াটা কিন্তু দশ ইঞ্চি আছে এখানে দশ ইঞ্চির থেকে বেশি ডায়া নিলেও ভালো হয় নিতে পারেন এরম ছোট্ট পাত্রেও কোনো অসুবিধা হয় না জলগোলাপের ক্ষেত্রে দেখুন ফুলটা কত সুন্দর দারুণ মনোমুগ্ধকর ফুল এইভাবে স্টিকটা বেরোয় তো এবার প্রথমেই বলি যেটা আপনাদেরকে মাটি তৈরির বিষয়ে প্রথমে আমরা নেব পিওর ভার্মি কম্পোস্ট বা গোবর সার যেটা দেড় থেকে দু বছরের মিনিমাম পুরনো হবে এরকম গোবর সার আর তার সাথে নেব এখানে নীল রঙের কিছু দানা দেখতে পাবেন এর মধ্যে অল্প অল্প ছড়িয়ে আছে এই যে নীল রঙের দানাগুলো সিউইড বা সিউইড গ্রানুয়েলস যেটা আর কি সেই গ্রানুইলস নেব এর সঙ্গে নেব অল্প মাত্রায় নিমখোল পাত্র অনুযায়ী ডিপেন্ড করে আপনাদের কতটা পরিমাণ নিতে হবে দেখুন আমার এই যে পাত্রটা আছে দশ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি যে পাত্রটা আছে পাঁচ ইঞ্চি ডেপ দশ ইঞ্চি এ এর জন্য মোটামুটি ম্যাক্সিমাম আমার দুশো থেকে আড়াইশো গ্রাম একটা মিডিয়া তৈরি করতে হবে তলায় দেওয়ার জন্য তার বেশি প্রয়োজন হয়ই না একদম হাফ ইঞ্চি বা এক ইঞ্চির একটা হাফ ইঞ্চির লেয়ার করলেই এনাস এই লেয়ারটাতে আপনারা দেব পুরনো গোবর সার এবং বা ভার্মি কম্পোস্ট সঙ্গে সিউড গ্রানুইলস হাফ চামচ হাফ চামচ সিউইড এটা সিউইড গ্রানুইলস বা আপনারা হিউমিক অ্যাসিডও ইউজ করতে পারেন হাফ চামচ নিমখোল এবং বোনডাস দেব তার সঙ্গে মোটামুটি এক চামচ এই এইটাকে টোটালটাকে মিক্সড করে নেব আর এর সঙ্গে অ্যাডিশনালি আপনারা অ্যাড করতে পারেন যেটা আমি মাঝে মধ্যে করে থাকি ফাঙ্গি সাইট অল্প সাফ ফাঙ্গি সাইট খুব ওয়ান ফোর্থ অফ টি স্পুন এই টেবিল স্পুন বা একটা টি স্পুনের একটু কম পরিমাণ নিয়ে এর সঙ্গে মিক্সড করা দেখুন এই মিক্স করে যে জিনিসটা তৈরি হয়েছে এর মধ্যে হাড়গুঁড়োটার সবই মেশানো আছে ছোট নিমখোল হাড়গুঁড়ো বোনডাস্ট এই বা হাড় এবং যে গোবর সার বা ভার্মি কম্পোস্ট যে কোনো একটি নিতে পারেন আমার এখানে গোবর সার মেশানো আছে অনেক পুরনো গোবর সার দেখেই বুঝতে পারছেন এইভাবে মিক্সড করে এর মধ্যে যেন কোনো কিচ না থাকে সেটা আপনাদেরকে খেয়াল করতে হবে কিচ বলতে ইঁটের টুকরো বা শামুক বা এই ধরনের জিনিসগুলো যেগুলোকে বেছে বেছে বাদ দিতে হয় তার জন্য আপনারা ইউজ করতে পারেন বালিচালা চালুনি যেটা হয় সেই চালুনি ইউজ করতে পারেন এবার যে মাটিটা নেব নর্মালি এটেল মাটি এনাফ আপনার এখানে অল্প বালি যুক্ত সাদা বালি এটেল মাটিও নিতে পারেন মানে জল গোলাপের জন্য কোনো অসুবিধাই হয় না এটা একটা নিচে এরকম লেয়ার তৈরি করে দেবো হাফ ইঞ্চির লেয়ার এখানে আমি বড় গামলাতে দেখাচ্ছি এর ওপরে বাকি মাটিটা দিয়ে দেবো আর সবসময় যে জিনিসটা মেনটেন করবেন সেটা হলো নিচে যে হাফ ইঞ্চি এটা দিতে বললাম মানে কম্পোস্ট যে মিক্সারটা দিতে বললাম ওরপর আপনারা ওপরে মিনিমাম তিন থেকে চার ইঞ্চি মাটি আপনাদেরকে দিতেই হবে মোটামুটি মেনটেন করবেন যেটা নিচে টোয়েন্টি পারসেন্ট সার থাকবে তার উপরে থাকবে সেভেন্টি পার্সেন্ট সরি ফিফটি পার্সেন্ট মাটি এবং বাকি থার্টি বা টোয়েন্টি পারসেন্ট যেটা আছে এই থার্টি পারসেন্ট ওটা থাকবে জল এই রেশিও মেনটেন করলেই চলবে সেই অনুযায়ী যতটা মাটি প্রয়োজন সেই অনুযায়ী মাটি দিয়ে দেবেন নর্মাল গার্ডেন সয়েল বা এটেল মাটি এটা দিলেই চলবে বা খালের মাটি হলেও চলবে খাল বা বিলের মাটি যেটা দিয়ে আমরা দু তিন দিন ভিজিয়ে রেখে দেবো এই মাটিটাকে এইভাবেই তারপর যে গাছের চারাটা এখানে দেখতে পাচ্ছেন এইভাবেই প্লান্ট করা আছে এর নিচে আছে মাটি এর নিচে জলের এতে দেখা যাচ্ছে না নিচে আছে মাটি এখানে কিছু আমি অতিরিক্ত নাইট্রোজেন নেওয়ার জন্য কিছু অ্যাজোলা বা নর্মাল যে শ্যাওলা বা কুচোপানা আমি দিয়ে দিয়েছি এরকম কিছু নোংরা ওঠে এর মধ্যে থেকে এগুলো কোনো ম্যাটার নয় এগুলো অ্যাজোলা থাকলে এগুলো অ্যাজোলার সঙ্গে জড়িয়ে যায় অ্যাজোলাগুলোকে এ করে সরিয়ে দিয়ে এগুলোকে ক্লিয়ার করে দিতে পারেন এগুলোকে আপনি নর্মাল অন্যান্য গাছের গোড়াতেও দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই তার জন্য তো এই হলো মেক্সিকান লিলি এর মধ্যে প্রতিস্থাপন করা এটি একটি নতুন গাছ দেখতেই পাচ্ছেন এটা পুরোনো গাছ এতে দেখুন ফুলটা এসছে কত সুন্দর নর্মালি এর পরিচর্যার বিষয়ে যেটা নিচের মেট লোয়ার মেটেরিয়ালসটা যেটা তৈরি করলাম বেসটা বেস অয়েলটা ওই বেস সয়েলটাই এনা এর খাবার জোগানের জন্য নর্মালি খাবারের খুব একটা প্রয়োজন হয় না তবুও মাঝে মধ্যে এনপিকে নাইনটিন নাইনটিন মানে ব্যালেন্স এনপিকে যে কোনো নাইনটিন নাইনটি ভালো বা দশ ছাব্বিশ ছাব্বিশ একটা ব্যালেন্স এনপিকের মধ্যে পড়ে যেটা সুফলা খুব সামান্য দু চার দানা করে বা দু চিমটি ওই তিনটে আঙুলের চিমটি ধরলে এক চিমটি এই ধরনের পাত্রের ক্ষেত্রে বা এর থেকে বড়ো পাত্রের ক্ষেত্রে এক থেকে দেড় চিমটি বা এই ধরনের এর থেকে বড়ো পাত্রের ক্ষেত্রে দুই চিমটি বা তিন চিমটি একটা পুড়িয়া মতো করে বা দুটো ছোট ছোট পুড়িয়া করে কাগজে মুড়ে এর ভিতরে শিকড় থেকে দূরে এখানে গাছটা আছে এখানে গাছটা আছে শিকড় থেকে দূরে বলতে এই পজিশানে আমি সাইডে পুঁতে দিতে পারি তেমনভাবেই অ অপোজিট সাইডে একটা পুঁতে দিতে পারি এটা মোটামুটি মাসে একবার দিলেও এনাফ এর জন্য তেমন কিছু লাগে না বা দুবারও দিতে পারেন তো এই ছিল বন্ধুরা মেক্সিকান শোড লিলি বা সিঙ্গেল ফেটাল জল গোলাপের প্রতিস্থাপন এবং পরিচর্যা সম্পূর্ণ বিষয় আর এর জন্য কোনো ফোলিয়ার স্প্রে বা ফাঙ্গিসাইড আলাদাভাবে প্রয়োজন হয় না জলের গাছের ক্ষেত্রে এই জিনিসগুলো থেকে আমাদের অনেকটাই দুশ্চিন্তা মুক্ত থাকা যায় আর যদি আশেপাশে পাখি বা বাড়িতে কোনো গৃহপালিত জীব থাকে তাদের হাতে বাঁচানোর জন্য এগুলোকে নেট দিয়ে কভারিং করতে পারেন এইভাবে যেভাবে নেট দিয়ে কভারিং করা হচ্ছে দেখতেই পাচ্ছেন এইভাবে নেট দিয়ে কভারিংও করে দিতে পারেন সেক্ষেত্রে ভালো হয় তো এই ছিল বন্ধুরা সিঙ্গেল পেটাল জলগোলাপ বা মেক্সিকান লিলির সম্পূর্ণ পরিচর্যা এবং প্রতিস্থাপনের ভিডিও আশা করছি ভালো লাগবে আপনাদের করে দেখুন খুব সুন্দর দেখতে ফুলটা আরও একবার দেখিয়ে দিই খুব সুন্দর দেখতে ফুল একদম মনোমুগ্ধকর আর এইভাবে স্টিক উঠে যায় লম্বা এটা যেহেতু গাছটা ছোট ভলিউমে সেজন্য এইভাবে দেখতে পাচ্ছেন এর স্টিক অনেক সময় দেড় ফুটও দেড় ফুটও বড়ো হয়ে যায় এক ফুট দেড় ফুট বড় হয়ে যায় তো আপনারা করুন ভালো লাগবে আগামী দিনে দেখা হবে আরও অন্য অন্য নিয়ে তত সময়ের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার